তোমরা অনেক দিন থেকে পড়াশোনা করতে চাচ্ছ কিন্তু পড়া হয়ে উঠছে না। অনেকের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, যারা কম্পিটিটিভ বিভিন্ন লেভেলের এক্সাম দিতে যাচ্ছ বা বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাদের পড়াশোনা হচ্ছে না, তাদের জন্য আমি বিশেষ করে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। এবং এই ভিডিওটি দেখলে আমি আশা করছি তুমি অনেকটাই উপকৃত হবে, এবং তবে এগুলো অবশ্যই মেনে চলতে হবে। শুধু ভিডিও দেখলেই হবে না, সেটা কিন্তু কার্যকরীভাবে সেটা সম্পন্ন করতে হবে এবং বাস্তবে সেটা রূপায়িত করার চেষ্টা করতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই যে কীভাবে তোমরা পড়াশোনা করলে পরে যে আমাদের মানে সেটা মনোযোগী হতে পারবে এবং প্রস্তুতি আরও জোরদার করতে পারবে। দেখো, বিজ্ঞানীদের মতে দুটা ফ্যাক্ট কাজ করে, একটা সাইকোলজিক্যাল আর একটা সায়েন্টিফিক। এই দুটার উপরেই কিন্তু আমাদের সব কিছু নির্ভর করছে। তো প্রথমেই তুমি যেই পড়াশোনাই করতে যাচ্ছ তার অবজেক্টিভ জানতে হবে, অর্থাৎ উদ্দেশ্য কী তোমার পড়ার, এবং পড়াটাকে অবশ্যই ভালোবাসতে হবে। যদি তোমার উদ্দেশ্য ঠিক না থাকে বা উদ্দেশ্য না জানো, ওয়াকিবহাল না হও, এবং পড়াকে বিষয়টিকে যদি তুমি না ভালোবাসো, তাহলে কিন্তু কখনোই কোনো পড়ায় মনোযোগী হতে পারবে না। এছাড়া দু নম্বর পয়েন্ট হচ্ছে পড়ার সঠিক সময় নির্বাচন। দেখো, বাড়িতে সবার পরিবেশ সমান নয়, কারো দিনে পড়তে ভালো লাগে, কারো রাতে পড়তে, বা দিনের পরিবেশে হয়তো তার বাড়িতে সমস্যা হচ্ছে, রাতে তার সেটা শান্ত পরিবেশে কিন্তু পড়াশোনা ভালো করতে পারছে। তাই তোমার কাজ শেষে, তোমার বিভিন্ন রকম যদি পার্সোনাল কাজ থাকে সেটা শেষে সঠিক সময় নির্বাচন করে পড়াশোনাটা করো। তারপর তিন নম্বর পড়ার সঠিক স্থান নির্বাচন। স্থানটাও সময়ের সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোলাহল জায়গায় বা যেখানে এরকম নানারকম আওয়াজ হচ্ছে, ব্যস্ততা দেখা দিচ্ছে বা বাড়ির লোকজন আছে, সেখানে কিন্তু তোমার পড়াশোনা হবে না। দুশ্চিন্তা, ভয়, ক্রোধ, এগুলোর থেকে কিন্তু তোমাকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ এগুলো মাথায় যদি ভর করে থাকে বা বসে থাকে তাহলে কিন্তু পড়ায় মনোযোগ তুমি কখনোই বৃদ্ধি করতে পারবে না। তারপর আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি, পড়ার সময়ে দেখো মোবাইল বা বিভিন্ন রকম যেগুলো আছে গ্যাজেট বা এরকম ইলেকট্রনিক্স আইটেম, সেগুলোর থেকে দূরে থাকো, যাতে তোমার আকর্ষণটা ওই দিকে না চলে যায়, কারণ না হলে পড়ায় মনোযোগী হয়ে উঠতে পারবে না তুমি। এরপর আমরা চলে যাচ্ছি হোমওয়ার্ক। দেখো, হোমওয়ার্ক মানে হচ্ছে তুমি স্ট্র্যাটেজি তোমার ফলো করে, রুটিন ফলো করে, সব কিছু করে কিন্তু তোমাকে বাড়িতে ভালো মতো অনুশীলন করতে হবে, পড়াশোনা করতে হবে, আর ঠিক টেক্সট বুক, সেটা কম্পিটিটিভ এক্সামের হোক বা বিদ্যালয়ের হোক, ফলো করে বা নোটসপত্র সেগুলো কিন্তু নিয়ে বসতে হবে ঠিক মতো করে। তো তারপরে পড়া শেষে যখন তোমার পড়াটা শেষ হয়ে যাবে, মাঝে মধ্যে ব্রেক নেবে, টানা কিন্তু কখনোই পড়বে না, আর ব্রেক শেষে তুমি কিন্তু সেটা মনে করার চেষ্টা করবে, আর টানা 20-30 মিনিট পরে একটু ব্রেক নেবে এবং নিজেকে সেটা পুরস্কৃত করার কিন্তু চেষ্টা করো, নাহলে কিন্তু পড়া ভুলে যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে তোমার ব্রেক। দেখো, আমি আগেও বলে দিলাম, তবু আবার বলছি যে ব্রেক কিন্তু নিতে হবে। সেটা হাঁটাহাঁটি করতে পারো বা সামান্য একটা ছোট্ট গান শুনে নিতে পারো বা একটু কথা বলে নিতে পারো, এটা তোমাকে ব্রেক নিতেই হবে, সেটা তুমি নিজের উপায় করো। আর প্র্যাকটিস তো মাস্ট। দেখো, অনুশীলন না করলে পরে সেটা নিজে নিজে বই থেকে বা বিভিন্ন রকম সোশ্যাল সাইটস থেকে তো প্র্যাকটিস করতেই পারো, তাছাড়া বন্ধুবান্ধবরা নিজেরা মিট করে বা কোনো ভিডিও কনফারেন্স করে বা কলিং করে সেগুলো কিন্তু আলোচনা তোমরা করতেই পারো। এখন তো অনেক সুবিধা রয়েছে, এরকম সোশ্যাল সাইটসেও তোমরা কিন্তু প্র্যাকটিসের জন্য গ্রুপ ডিসকাশন এর মধ্যে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, টেলিগ্রাম হোক, সেগুলোতে কিন্তু একটা নির্দিষ্ট টপিক ধরে আলোচনা করতে পারো, তবে সেটা সিস্টেমেটিক্যালি হওয়া চাই। আর অবশ্যই সাথে তোমাদের ঘোরাঘুরি এবং খেলাধুলা, এটা কিন্তু এটা ছেড়ে যদি তুমি করো তাহলে কিন্তু একঘেয়েমি তোমাকে গ্রাস করে নিতে পারে, পড়াশোনার থেকে আরও তুমি দূরে সরে যেতে পারো, সেই জন্য এটা করবে না। আর সাথে সাথে সঠিক সময়ে পর্যাপ্ত কিন্তু ঘুম দিতে হবে, কারণ স্মৃতিশক্তি বৃদ্ধি করে পর্যাপ্ত ঘুম, আমরা জানি। তো সেটা তুমি ঠিকমতো ঘুমিয়ে নাও। এরপর আমরা আরও কিছু জানবো যেগুলো তোমাদের করতেই হবে, সেটা হচ্ছে যা পড়েছি তা অন্যকে শেখানো। দু নম্বর, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, যেটা আগেও বললাম, ছতিন ছন্দাকারে এবং কিওয়ার্ড মিলিয়ে পড়া, কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা, কনসেপ্ট ট্রি ব্যবহার করে পড়া, লিখে লিখে বা ছবি আঁকে পড়ার অভ্যাস করো, বেশি বেশি পড়ো, অনুশীলন করো, কালারিং মার্কার পেন দিয়ে দাগে দাগে পড়ো, পড়ার প্রতি আকর্ষণ অনুভব করো, পড়ার সারমর্ম নিজের মতো করে নোটস করে পড়ো, কেনর উত্তর খোঁজো এবং কল্পনায় তার ছবি আঁকা, এটা অবশ্যই, সেটা আগেও কিন্তু আলোচনা হলো, অর্থ বুঝে পড়া এবং পড়ার সাথে সাথে লেখা এবং নিজেকে টার্গেট পূরণ করার জন্য পুরস্কৃত করা, এগুলো যদি তুমি পন্থা অবলম্বন করো, আশা করছি, আমার হয়তো কোথাও বলতে ভুল ত্রুটি হতে পারে কিছু কিছু ওয়ার্ডে, কিন্তু আশা করছি এগুলো মেনে চললে পরে তুমি অবশ্যই সাকসেস পাবে।